আমি মেসি না, সো গোল নিয়ে আগাচ্ছি না। নিশ্চয়ই সবকিছু মিলে ঘটনাটা ঘটতে হয়, আমি একা তো ঘটাতে পারি না। 16:30-র গল্পটা অনেক থ্রিলিং গল্প, মানে অনেক এক্সাইটিং গল্প, এখানে অনেক টুইস্ট আছে, তেমন একটা গল্প। আর এই গল্পটা ওই টিমটা বানাচ্ছে যাদের সাথে আমার কাজ করার একটা দারুণ এক্সপিরিয়েন্স আগে হয়েছে, ইয়াসির আল হক অ্যাজ ডিরেক্টর, সেন্স মেকার, ওদের সবার সাথে আমার এত দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে কাজ করার রিফিউজিতে। তো ওনারা যখন আমাকে আসলে সেকেন্ড টাইম অ্যাপ্রোচ করলেন কাজ করার, ওনাদের সাথে আই জাস্ট লাভ ইট অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু হৈচৈ। না আমি মেসি না, সো গোল নিয়ে আগাচ্ছি না, ওরম গোল বলে কিছু নাই, গল্প যেটা আসলে ভালো লাগবে সেই সেই কাজটাই করার আগ্রহ প্রকাশ করব এবং থাকবে। আর ডেফিনেটলি চেষ্টা করব দর্শককে আলাদা গল্প দেওয়ার, তো সেই জন্য রোজ কাজ করা তো ডিফিকাল্ট, রোজ নতুন করে গল্প বলা যায় না, একটা গল্প প্রসেস হতে সময় লাগে, সে কারণে হয়তো ওই গ্যাপটুকু খুব সঙ্গত কারণেই নিতে হয়। ঠিক আছে, যখন আবার সিনেমা করব তখন দেখা যাবে, এখন তো জোয়ারটা কেবল শুরু হলো, জোয়ার তো থামেনি, জোয়ার শুধু শুরু হয়েছে, এই জোয়ার নিশ্চয়ই আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। এখনো পর্যন্ত যেহেতু আমি সাইন করি নাই, সাইন করার আগ পর্যন্ত আমি দর্শককে বলতে চাই না, সাইন করে আমি দর্শককে বলতে চাই যে হ্যাঁ আমি এই কাজ নিয়ে আসছি আপনাদের সামনে। যে প্রজেক্টগুলো করছেন তার মধ্যে সবথেকে আপনার আলোচিত প্রজেক্ট যদি বলি, মানে দর্শকদের পছন্দের জায়গা থেকে ন্যাশনাল লেভেল বাদে, সেটা হচ্ছে যে ছুঁয়ে দিলেন এত বছর পরও আপনার সাথে ব্যাটে বলে আসলে কোনো সিনেমা মেলে নাই, নাকি আপনি নিজ থেকে আসলে সিনেমা করতে চান নাই, কি স্পেসিফিক যদি বলেন? একই ছবি আবার কেন করব, একই ছবি তো আবার করছি, সিকুয়েল সিকুয়েল হলে সেটা একই ছবি, আবার প্রেমের গল্প করার সুযোগ হলে আমি নিশ্চয়ই করব, কারণ দর্শক যেভাবে পছন্দ করেছেন ছুঁয়ে দিলে মন, আমি দর্শকের প্রতি গ্রেটফুল। নিশ্চয়ই সব কিছু মিলে ঘটনাটা ঘটতে হয়, আমি একা তো ঘটাতে পারি না, সব সুইচ অন অফ। তো যখন সিনেমা করব আবার এ ধরনের প্রেমের, তখন দর্শক আমাকে আবার দেখতে পাবে। আপু, আপনি বাস্তব জীবনে নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন এবং যাচ্ছেন, সামনে ব্যক্তিগত জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি? এটা ব্যক্তিগত, এটা একদম ব্যক্তিগত, আপনার দর্শকরা তো জানতে চায়, দর্শকরা আসলে কাজ দেখতে চায়, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের আগ্রহ থাকে, আমরা যে নিউজগুলো প্রচার করব সেটা দর্শক যদি না দেখে তাহলে তো আমরা এই নিউজগুলো নিশ্চয়ই, কিন্তু দর্শকের সাথে আমার পরিচয় আসলে কাজ দিয়ে, তো দর্শক আমাকে চেনেন কাজ দিয়ে, আমি কাজ নিয়েই দর্শকের সাথে সবচেয়ে বেশি কথা বলেছি, তো সেই জায়গা থেকে আমি দর্শককে কাজের ব্যাপারেই কমিউনিকেট করতে মোস্ট কমফোর্টেবল। আর অবভিয়াসলি ব্যক্তিগত জীবন প্রত্যেকটা মানুষের থাকে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনের নানা মোড় থাকে, তো ব্যক্তিগত জীবনটাকে আমি ব্যক্তিগত রাখাটাকে সৌন্দর্য মনে করি, যখন আমার কোনো কিছু জানাতে ইচ্ছা হবে তখন নিশ্চয়ই আমি সেটা দর্শকের সাথে শেয়ার করব, আপনাদের মাধ্যমেই করব। ঠিক আছে, থ্যাংক ইউ।